বন্ধুরা তো সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আমরা এখানে আরেকটা ব্লগ নিয়ে। সব বন্ধুরা আজকে আমাদের ইন্টারনেটে বা ব্যালেন্সটা চালু করে মানে স্কুপার ভাষা হয়ে গেছে। তবে তো আমরা বুঝতে পেরেছিলাম কি আমরা যেটা একটু যে প্রজাপতির কোনো ভাষা টাতা হয়েছে হয়তো তাদের প্রজাপতি হয়ে যেতে পারে ব্যাপার সুবান টিভি। এখন দেখছি যে ওই তো প্রজাপতির ভাষা নয় যে সংখ্যা হচ্ছে, ওই যার জন্য আমাদের এত ভয় পেয়ে গেছে উপরে দেখছি শুধু বাইশের সোলটা পয়েন্ট। সেই জন্যে এখন পুরো ওটা অ্যাডভেস্টারটা পুরো পরিষ্কার করবো, যার জন্য এখন রেডি হচ্ছে আমরা। ওই আমি প্রথমে পরিষ্কার পাবো, আমি যতদিন মাত্রায় পাবো তারপরে আমার শিষ্য পরিষ্কার করবে। সব বন্ধুরা চলো তাদের যা যাক ঘরের ভেতরে চলে সব। উপরে সব বাসায় আছে সেগুলো পরিষ্কার করবো আমরা। তো এইগুলো আরে হয়ে আছে সব বড়ো বড়ো বাসা মানে হয়ে আছে, তো এইগুলো সব বাসাগুলো ভাঙবো সব বন্ধুরা তাহলে চলুন। দেখুন আমাদের রুমে যেখানে শুই আমরা সেখানে দেখুন সব সোঁপোকা হয়েছে প্রচুর, আর এইগুলো সব সোঁপোকার বাসা, আর এর ভিতরে ঢুকে প্রজাপতি হয়ে যায় সেই জন্য ঢোকার চেষ্টা করছে। আর শুধু একটা নয় আরও অনেক অনেক আছে বাসা, তো এখানেও দেখতেই পাচ্ছেন সব বাসা করেছে সোঁপোকা। আর এই যেখানে একটা সোঁপোকা সব চারিদিকে বাসা হয়ে আছে, যার জন্য সব এই বাসাগুলো ভেঙে দিতে হবে। কারণ আমরা এখানে শুয়ে থাকি নিচে নিচে শুয়ে থাকি আর সব উপর থেকে একটা একটা পড়ছে, তো দেখতেই পাচ্ছেন এখন এখানেও বাসা করেছে আর হয় সেখানেও একটা বাইছে। তো প্রচুর সোঁপোকা হয়েছে, পাশে একটা কোলা ঝাড় আছে সেখান থেকেই সব আসছে সোঁপোকাগুলো। আর এক্ষুনি এই দাদার গায়ে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে আমরা এগুলো পরিষ্কার করে দিচ্ছি, নাহলে হয়তো আমাদেরও গায়ে আরে পড়বে। তো মুখে পড়ে গেলে তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো এইগুলো সব বাসা হয়ে গেছে, তো যার জন্য এখন আমরা এই বাসাগুলো ভাঙবো, ভেঙে সব পরিষ্কার করে দেবো। সব বন্ধুরা দেখতে থাকুন কীভাবে বাসাগুলো ভাঙি আমরা। সব বন্ধুরা হাতে এটা বেঁধে নিচ্ছি যাতে ওই বাসাগুলো ভালো ভাঙতে পারি, এটা বেঁধে নিচ্ছি তাহলে হাতে ঢুকে যাবে আলুগুলো। সব পাতা আমরা ভেঙে দেবো, নাহলে শুয়ে থাকলে উপর থেকে মুখে আর পড়লে খুব অসুবিধা হয়ে যাবে। তো চলুন দেখি ভাঙা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এইগুলো সব পাতা, তো প্রচুর পরিমাণে বাসায় গেছে এখানে ওই বাড়িতে। দেখতেই পাচ্ছেন একটা চিকে পড়ে গেল আমাদের ভয় লেগে যাচ্ছে, এবার শুরু হয়ে গেছে। এই প্যান্টটা মাথায় উপর সব জায়গাতে আছে, এখানটা যদি ভদ্রা করেছে পুরো ভর্তি। প্রচুর বাসা হয়ে গেছে মানে বলার মতো নয়, এত গরম অ্যালবেস্টার হয়ে যায় তবুও এইগুলো বাসা এর মধ্যেই পড়ে আছে চারিদিকে। পাশে কোলার ঝাড়টার জন্য আরো বেশি আসছে সোঁপোকাটা, আর এখানে শুতে পারছি না ভালোভাবে, ভয় লাগছে, তো সেই জন্য সব এইগুলো সব ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে ফেলে দিই। তো এত বাসা করে ফেলেছে আমাদের শুতে বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, তো পুরো সব বাসা এগুলো। দেখি এখানে একটা আরো আছে চারিদিকে হয়েছে। আচ্ছা আগে আরো এদিকে আছে ওইগুলো করে নিই, তারপর দেখতে পেলে বলবেন
এইখানটা না এটা সব নেই কিছু এগুলো সব মাকড় স্যার এই যে এইগুলো নিয়ে না হ্যাঁ মাকড় স্যার সব নিয়ে আর কিছু রাখা যায় না সিম্পল বুধবার আমি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে উপর দিকে যা তাকিয়ে যেদিকে আমার পুরো মুখের সামনে একটা বাইট আছে ঠিক আছে মানে পড়বে এমন অবস্থা আর ভয় লেগে গেছে একসঙ্গে ওই জন্য উঠে পড়েছি ঝিপির করে যে কোনো মুহূর্তে তো স্লিপ খেয়ে পড়ে যাবে না সঙ্গে সঙ্গে তোমার গায়েও পড়ে গেল ওই জন্য না বলতে বলতেই পড়ে গেল বলতে বলতেই একদম আর তুমি আমাকে ভাই ছেড়ে দিলে বলে নাহলে আমার আমার পায়ে মানে পুরো একদম ফুটে যেত তুমি না ঠেললে আমার পায়ে ফুটে যেত এমন আমি জানি হয়তো তুমি পাখাটা চলছে বলে আমাকে সরিয়ে দিলে কিন্তু সেটা তো হলো নি আমি বলি আমি কি মনে হলো মানে কি আমি তো ভেঙে গেছে মুখে আওয়াজ করতে পারছি না একদিন আমরা দু শ্বশুর জামাই মাংস ভাত খাচ্ছি তাতেই পড়ে গেছে পুরো ভাত থালায় হ্যাঁ ঠিক আছে আসার জিনিস রড আছে এখানে সামনে একটা রড হ্যাঁ রড আমি তুলছি ওটা তোমার হাতে নেই ও তো লোম আছে সোপোকার আরে আমি তুলবো তো ওই দেখো একটা বাইট আছে আরে দেখো দেখো সামনে নিও আরে সামনে নিও আই আই পড়ে গেছে এই তো গায়ে পড়ে গেছে এই তো তাড়াতাড়ি দেখুন যে পরিষ্কার করছে তারই গায়ে পড়ে গেছে ইস কামলে মানে কি বলবো কি বলবো আমি পরিষ্কার করছি আমার গায়ে পড়ে গেল মানে এখানটাতে পড়ে গিয়েছিল ওই দাদা ছিল দাদা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিল মানে এখন এই চিকের মধ্যে আপাতত চারটে একদম বড় বড় সোপোকা তো এখন এইগুলো সব ছাড়াতে হবে নাহলে অসুবিধা আছে মানে ঘুমানোর অবস্থা খারাপ করে দেবে ঘুমিয়ে পড়লে হয়তো গায়ে কি অবস্থা পুরো বাসা হয়ে গেছে দেখি দেখা এই যে হাতে অনেকটা উঁচুতে আমি হাত পাচ্ছি না যার জন্য মেসও আবার এগুলো ছাড়াচ্ছে তো কি বলবো মানে এত ভয় লেগে গেছিলো আমার এখনই গায়ে পড়ে গিয়েছিল এত বাসা হয়ে গেছে বুঝতে পারা যায় না আর অ্যাকচুয়ালি এগুলো এর বাসা বলে আমরা জানি না যার জন্য ছিল একটা উঠে যাচ্ছে সবুজ একটা উঠছে তো প্রচুর সোপোকা আমি কী বলবো এখনও কেমন হচ্ছে আমার সোপোকা একটা এমনই জিনিস একবার গেঁথে গেলে গায়ে তো সেখানটাতে লাল হয়ে যাবে নয়তো ফুলে যাবে ওখানটায় আছে ওখানটায় দেখুন দিয়ালেও একটা বাইছে কিভাবে তো এত হয়ে গেছে বলার মতো নয় তো ওইটা ধরে নাও সাইকেলে তো আসতে করে হ্যাঁ সাইকেল পড়ে যায়নি যেন সাইকেল পড়ে গেলে নিজেও পড়ে যাবে কি বলবো আর কত যে ওইদিকে একটা দিয়ালে ধরে নিল তো চিকে দিয়ে দাও ওই চিকে দাও
চিকেন সব দিয়ে দিচ্ছি। তো আর একটা ওইদিকে দিয়ে আলো আছে, ওইদিকে দিয়ে আলো একটা বাইছে, দেখতেই পাচ্ছেন, ওটা ধরে নিলাম। মানে আজকে যেন অতিরিক্ত এসে গেছে, এত এসে গেছে মানে বলার মতো নয়, চারিদিকে দিয়ালে উপরে চারিদিকে ময় বাইছে, তো কি বলবো, সেই জন্য আতঙ্ক লেগে গেছে। ওইগুলো হাত পাওয়া যাচ্ছে না, ওই ওখানটায় ওখানটা ওই যে ওই যে ওইটা ওইটা হাত পেয়ে যাবে, প্রচুর হয়ে গেছে বুঝলে, ওই সব বাসা ওইগুলো। আমি কি ভেবেছি ওইগুলো হয়তো প্রজাপতি হওয়ার জন্য, ঠিক আছে, প্রজাপতি ভূ থেকেই তো শুয়োপোকার জন্ম। বুঝতে তো পারিনি এরকম যে হয়ে যাবে, তো আমার তো কুটকুট করছে যেখানে পড়েছে, ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, কি বলিস শোনো, আমি বরঞ্চ একবার হোটেলে যাই, ঠিক আছে, হোটেল থেকে আমি নিয়ে এসেছি একটা চেয়ার, মঙ্গল পান্ডাকে দেখাবার কিছু দরকার নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের দিকে ছুটে ছুটে সব চলে যাচ্ছে, আর এইগুলো এখানে সব দেখতে পাচ্ছেন দেয়ালের সব উঠে যাচ্ছে। তো এইটা এইগুলো হচ্ছে বাসা, দড়িতেও হয়ে গেছে, কি অবস্থা করে বুঝবো এরকম, এই তো এর ভিতরে আছে, এর ভিতরে বেঁচে আছে জানো, পুরো আচ্ছা সঞ্জীব বাবু, এইটা কি পোপোকা? ইয়ে ওইটা রে বাবা, এটা তো এইটা এটা পেরে জানবো বলো তো এরকম হয় বলে, বুঝতেই পারিনি, এই প্রথমবার মানে দেখলাম। আমার তো এরকম যে সম্পকা বাসা হয় আগে জানতাম না, দেখলাম, আমি যদি আগে জানতাম আগে কবে এগুলো সব দেখবে, আমি জানি পূজা করতে হচ্ছে এগুলো, তো ওই জন্য আমি দেখবে। মাঝেরটা স্টপ করা যাবে দিলা, এটা এটা স্টপ চান, ওইটা পুশ করে, এটা তো পুশ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এখানে এইগুলো বাসা, তো এর ভিতরে সব জ্যান্ত আছে, কিন্তু সম্পকা এখনো হয়নি, বেরোয়নি, সবে ছোটো বাচ্চার মতো হয়ে আছে, তো সব জ্যান্ত, তো এইগুলো সম্পকা হয়ে বেরোবে, সব এইগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে এত হয়ে গেছে বলার মতো নয়, সব ছাড়াচ্ছি একটা একটা। তো এখানেও আছে এখনো এই জায়গাটায়, তো ঘরটা একটু অন্ধকার, লাইট সেরকম নেই, একটা লাইট আছে যার জন্য অন্ধকার আছে, এখানেও হয়ে আছে অন্ধকার। তো এইগুলো সব আমি ছাড়িয়ে সব চিকে ভরে নিচ্ছি, কারণ এত হয়ে গেছে বলার মতো নয়,
পুরো সব পরিষ্কার করে দিয়েছি। এবার চেয়ারে দাঁড়িয়ে করতে হবে, দেখা যাক কি হয়। সব বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সব বন্ধুরা টাটা, বাই বাই।